আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস করার জন্য। দশম হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা কোন অধ্যায়টি করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা করছিলাম অষ্টম অধ্যায় নগদান বই অধ্যায়টি করছিলাম। তো বিগত ক্লাসে আমরা নগদান বইয়ের উপরে একটি ক্লাস করেছি, সেই ক্লাসে আমরা শিখেছিলাম যে দুই ঘরা নগদান বইটা কীভাবে করতে হয়। আজকে আমরা করব তিন ঘোড়া নগদান বই সম্পর্কে। সেই সম্পর্কে অঙ্কতে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে তিন ঘোড়া নগদান বইতে দুই ঘোড়া নগদান বইয়ের তুলনায় তিন ঘোড়া নগদান বইয়ের মূল পার্থক্যটি হচ্ছে যে এখানে একটি বাট্টার কলাম থাকে। যেমন দুই ঘোড়া নগদান বই আমাদের কলাম কয়টি ছিল, বারোটি কলাম ছিল। ডেবিট মানে প্রাপ্তির দিকে ছিল আমার ছয়টি কলাম এবং ক্রেডিট প্রদানের দিকে ছিল আমার ছয়টি কলাম। তিন ঘোড়া নগদান বইয়ের ক্ষেত্রে আমার ডেবিট মানে প্রাপ্তির দিকে আমার টাকার কলাম হবে তিনটি, প্রদত্ত বাট্টা, নগদ এবং ব্যাংক। আর প্রদানের দিকে মানে ক্রেডিট দিকে আমার টাকার কলাম হবে তিনটি, একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা, নগদ এবং ব্যাংক। তো এখন আসো এই প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা সম্পর্কে। সাধারণত নগদান বইয়েতে কারবারি বাট্টা আমরা লিপিবদ্ধ করি না, প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা এই দুটিই আমরা লিপিবদ্ধ করে থাকি। তো প্রদত্ত বাট্টাটি হচ্ছে প্রতিনিয়তই কিন্তু আমরা লেনদেন করে থাকি। তো এই ক্ষেত্রে দেনাদারের কাছ থেকে দ্রুত অর্থ প্রাপ্তির জন্য, দ্রুত অর্থপ্রাপ্তি বা অর্থ আদায়ের জন্য কিছু পরিমাণ টাকা ছাড় দেওয়া হয়, যেটাকে আমরা ডিসকাউন্ট বলে থাকি। সেই অংশটাকে বা যে অংশটুকু ছাড় দেওয়া হয় সেই টাকার পরিমাণটাই হচ্ছে আমার কি, প্রদত্ত বাট্টা। এবং ওই ছাড়ের পরিমাণটুকুই আমরা এখানে প্রদত্ত বাট্টার ঘরে লিখব। এটা হচ্ছে দেনাদারের কাছ থেকে দ্রুত অর্থ আদায়ের জন্য যে অর্থটুকু আমরা ছাড় দিয়ে থাকি সেটিই হচ্ছে আমার প্রদত্ত বাট্টা। আর প্রাপ্ত বাট্টা হচ্ছে পাওনাদারকে আমরা অর্থ পরিশোধের সময় পুরো টাকা না দিয়ে কিছু টাকা আমরা কম দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে যেই যে কিছু টাকা আমরা কম দিলাম বা যে ছাড়টুকু আমরা পেলাম সেটি হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। তাহলে আমার প্রদত্ত বাট্টাটা হচ্ছে আমার ডেবিট দিকে এবং প্রাপ্ত বাট্টা ক্রেডিট দিকে। তো প্রাপ্ত বাট্টাটি হচ্ছে ক্রেতার জন্য, এই যে প্রাপ্ত বাট্টাটি হচ্ছে ক্রেতার জন্য আয়, ক্রেতার জন্য আয়। আর প্রদত্ত বাট্টাটি হচ্ছে একজন বিক্রেতার জন্য খরচ বা ব্যয়। ঠিক আছে, এই অংশটুকু তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। তো আজকে আমরা যে অঙ্কটি করব তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল পাঁচ নম্বর। তো অঙ্কতে যাওয়ার আগে তোমরা সবাই যেই কাজটি করবে অবশ্যই বই, খাতা, ক্যালকুলেটর, কলম নিয়ে অবশ্যই বসবে, যাতে যখন আমি অঙ্কটি করব বা বুঝাবো সাথে সাথে তোমরা করে ফেলতে পারো। তাহলে চলো তোমাদের পাঠ্য বইয়ে যাই। তোমাদের পাঠ্য বইয়ে 124 পৃষ্ঠায় দেখবে সৃজনশীল পাঁচ নম্বর অঙ্কটি। আমি পড়ছি, তোমরাও সাথে সাথে একটু দেখো। 2017 সালের আগস্ট মাসে নাসির এন্টারপ্রাইজের নগদ লেনদেনের পরিমাণ ছিল নিম্নরূপ। সেই নগদ লেনদেনগুলো কী কী? আগস্ট 1, নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে 19,000 টাকা ও 24,000 টাকা। আগস্টের 2, রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা। আগস্ট 5, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। আগস্ট 10, পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্টা 5%। আগস্ট 12, জাফর স্টোরের নিকট হতে 6,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা প্রাপ্তি। আগস্ট 18, সাজ্জাদ অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় 3,500 টাকা। আগস্ট 20, সেলিমা ট্রেডার্সকে পরিশোধ 4,300 টাকা এবং বাট্টা প্রাপ্তি 200 টাকা। আগস্ট 25, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ। আগস্ট 28, ব্যাংক জমাতিরিক্তের সুদ প্রদান 500 টাকা। আগস্ট 31, ব্যাংক চার্জ কর্তন করল 1,000 টাকা। এই হচ্ছে আমার প্রতিষ্ঠানের লেনদেন সমূহ। তো এর থেকে আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে? কতে দেখো, উপর্যুক্ত তথ্য হতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। খ, আগস্ট 1 থেকে 10 তারিখের লেনদেন সমূহের ভিত্তিতে একটি দুই ঘরা নগদান বই প্রস্তুত করো। এবং গ,
গতে কি বলেছে একটু মনোযোগ দিয়ে দেখো, যে প্রারম্ভিক নগদ তহবিল 55,000 টাকা এবং ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট জমাতিরিক্ত 10,000 টাকা ধরে আগস্ট 12 হতে 31 তারিখে লেনদেন সমূহ দ্বারা একটি উপযোগী নগদান বই প্রস্তুত করো। এখন দেখো কত তারিখে কত তারিখ থেকে কত তারিখের কথা বলেছে, আগস্ট 12 থেকে আগস্ট 31 তারিখ পর্যন্ত। এখন এই লেনদেনগুলো আমরা খেয়াল করলে দেখব যে এর মধ্যে বাট্টা আছে। তাহলে যেহেতু বলেছে একটি উপযোগী নগদান বই, তাহলে এটি কী হবে, তিন খরা নগদান বই হবে। আচ্ছা এখন দেখো কতে আমার কি বলেছে যে উপর্যুক্ত লেনদেনগুলো হতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। তো কন্ট্রা এন্ট্রি সম্পর্কে তোমাদেরকে আমি বলেছিলাম যে যে লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংক উভয় দিক প্রভাবিত হয় সেটাই হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। যেই লেনদেনগুলোর মাধ্যমে আমাদের নগদ এবং ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হয় সেটি হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। এই ব্যাংক এবং নগদ দুটি হচ্ছে আমার হিসাবের সম্পদ শ্রেণীর অন্তর্ভুক্ত। তো দেখো কন্ট্রা এন্ট্রির মধ্যে তাহলে আমার কী কী আসবে, আমরা লেনদেনগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখো কন্ট্রা এন্ট্রিগুলো কী কী হয়ে থাকে, সাধারণত ব্যাংকে জমা, যে ব্যাংকে টাকা জমা দান, তারপরে হচ্ছে আমার ব্যাংক হতে উত্তোলন, ঠিক আছে। কারণ ব্যাংক থেকে উত্তোলন যদি আমি করি তাহলে কী হয়, আমি নগদ টাকা আমার কাছে বেড়ে যায় আর ব্যাংকে টাকা কমে যায়। তারপরে ধরো আমি ব্যাংকে টাকা জমা দিলাম, সেক্ষেত্রে কী হবে, ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে নগদ অর্থের পরিমাণ বাড়বে এবং আমার হাতে থাকা নগদ অর্থের পরিমাণ কমে যাবে। তাহলে এই ধরনের লেনদেনগুলো সাধারণত কন্ট্রা এন্ট্রি হয়। এছাড়াও আরেকটি লেনদেন আমরা পেয়েছি, দেখো তোমরা আগস্টের 25 তারিখ ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ। আচ্ছা ব্যাংক জমাতিরিক্তটা হচ্ছে যে প্রতিনিয়ত তুমি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকো, তো দেখ ধরো কোনো একটি হিসাবে তুমি টাকা রেখেছো, তো সেই অর্থ থেকে তুমি টাকা তুলছো, আবার জমা দিচ্ছ, আবার তুলছো, আবার জমা দিচ্ছ, তো এই করতে করতে একটা পর্যায়ে বা একটা নির্দিষ্ট সময় পর দেখা গেল যে যেই পরিমাণ তোমার অর্থ জমা ছিল তার থেকে বেশি তোমার তোলা হয়ে গিয়েছে। সাধারণত ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় থাকলে সাধারণত এই সুবিধাটুকু পাওয়া যায়। তো তোমার হিসাবে যে পরিমাণ টাকা থাকার কথা তার থেকে অতিরিক্ত অর্থ তোলাটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এখন সেই ব্যাংক জমাতিরিক্ত সেই অর্থটা তুমি ব্যাংক থেকে নিয়েছো, এখন এটা যখন পরিশোধ করা হবে তখন কি হবে, আমার দুইটা হিসাব প্রভাবিত হবে, একটি হচ্ছে আমার নগদ টাকা কমে যাবে, ব্যাংক বেড়ে যাবে। তাই কন্ট্রা এন্ট্রির মধ্যে আমার কোন কোন হিসাবগুলো আসবে, আগস্টের 5 তারিখ এবং আগস্টের 25 তারিখ। দেখো কন্ট্রা এন্ট্রির পরিমাণ 2017 তারিখ, তারিখ হচ্ছে আগস্টের পাঁচের লেনদেনটি আমার কী ছিল, ব্যাংক হতে উত্তোলন আমার নগদ টাকা উত্তোলন করি, তাহলে নগদান আমার বৃদ্ধি পেল, ব্যাংক কমে গেল। তো সেখানে তাহলে এটি আমার কী হবে, কন্ট্রা হিসাব হবে। তাহলে ব্যাংক হতে উত্তোলন টাকার পরিমাণটা কত, 5,000, আর আগস্টের 25 তারিখ দেখো ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ কত, 10,000। তাহলে 10,000, 5,000, 15,000 আমার কন্ট্রা এন্ট্রির মোট পরিমাণ আমার কত হলো, 15,000 টাকা। এই গেল আমার ক অংশ। খ অংশতে বলেছে আগস্ট 1 থেকে 10 তারিখের লেনদেন সমূহের ভিত্তিতে একটি নগদান বই, দুই খরা নগদান বই প্রস্তুত করো। তো এটা আমি আজকে করাচ্ছি না, যেহেতু দুই খরা নগদান বই সম্পর্কে আমাদের ধারণা আছে। আজকে আমরা করব গ, গতে দেখো কি বলেছে, প্রারম্ভিক নগদ তহবিল 55,000 টাকা এবং ব্যাংক ওডি 10,000 টাকা ধরে বা আগস্ট 12 হতে 31 তারিখের লেনদেনগুলো দ্বারা একটি উপযোগী নগদান বই প্রস্তুত করো। তাহলে সাধারণত জানি আমরা ব্যবসা শুরু করি সেটি আমার কি মূলধন মানে কি ব্যালেন্স, সেটা আমার হচ্ছে ব্যালেন্স বিডি। তাহলে দেখো তিন ঘর নগদান বই আমাদের কলমের সংখ্যা, আগে তোমরা সুন্দর করে ছকটি এঁকে নেবে, কলমের সংখ্যা আমার থাকবে 14টি, ডেবিট বা প্রাপ্তির দিকে হবে 7টি এবং ক্রেডিট বা প্রদানের দিকে হবে আমার 7টি কলাম। এখন দেখো যেহেতু আমাকে বলেছে যে আগস্টের 12 তারিখ থেকে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে, তাহলে দেখো আমি কত টাকা ধরেছি, আমি নগদে হচ্ছে 55,000 এবং ব্যাংক ওডি হচ্ছে 10,000। তো দেখো নগদ হচ্ছে 55,000 আর ব্যাংক ওডি সেটা আমরা কোন দিকে দেই,
যেহেতু আমার এটা পরিশোধ করা লাগবে সেহেতু এটি আমি এনেছি ব্যালেন্স বিডি কোন দিকে প্রদানের দিকে ব্যাংকের কলামে ঠিক আছে যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে তাই ব্যাংকের কলামে 10,000 টাকা তো এই গেল আমার প্রারম্ভিক লেনদেনটা মানে প্রথম লেনদেনটা তো এখন আসো 12 তারিখের লেনদেনে 12 তারিখে কি বলেছে দেখো প্রশ্নটি দেখো আগস্ট 12 জাফর স্টোরের নিকট হতে 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা প্রাপ্তি এখন আমরা বলে তোমরা এটা নিশ্চয়ই জানো যে কার আমরা এটা প্রাপ্তি প্রাপ্তি হলে এটা আমরা কোন দিকে দিব আমাদের ডেবিট দিকে তো প্রতিষ্ঠানটির নাম কি জাফর এন্ড স্টোরস তারা কি দেনাদার তো দেনাদারের কাছ থেকে দ্রুত অর্থ আদায়ের জন্য আমরা মোট যেই পরিমাণ টাকাটা পাওয়ার কথা সেটা থেকে যে অংশটুকু ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে কি আমার প্রদত্ত বাটটা তো আমার পাওয়ার কথা ছিল কত টাকা 6,000 টাকা কিন্তু সেটা আমি পেলাম কত 5,800 তাহলে আমার নগদের ঘরে কত হবে 5,800 6,000 টাকা থেকে 5,800 টাকা পেলাম তাহলে আমি কত কম পেলাম 200 টাকা তাহলে এই 200 টাকা কি আমার প্রদত্ত বাটটা এই গেল আমার 12 তারিখের লেনদেন তারপরে আসো আগস্ট 18 18 তারিখে কি বলেছে জাফর স্টোরের নিকট হতে সরি 18 তারিখে বলেছে সাজ্জাদ অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় কত 3,500 টাকা আচ্ছা ক্রয় করলে কি হয় আমার নগদ অর্থে নগদ অর্থ চলে যায় তাহলে দেখো আমি এটা কোন দিকে লিখব প্রদানের দিকে তাহলে দেখো ক্রেডিট দিকে ক্রয় হিসাব কত টাকার পণ্য কিনেছি 3,500 টাকা নগদের ঘরে আমার 3,500 টাকা তাহলে এই গেল আমার 12 তারিখের এবং 18 তারিখের লেনদেন এবার আসো আগস্ট 20 আগস্টের 20 তারিখের লেনদেনটি কি আছে দেখো সেলিমা ট্রেডার্সকে পরিশোধ 4,300 টাকা এবং বাট্টা প্রাপ্তি 200 টাকা পরিশোধ করে দিয়েছি তার মানে কি এটা আমার প্রদানের দিকে তাহলে দেখো সেলিমা ট্রেডার্স আমার পাওয়ার কথা ছিল কত 4,500 টাকা কিন্তু দেয়ার কথা ছিল কত 4,500 টাকা কিন্তু আমি কত টাকা প্রদান করেছি নগদে প্রদান করেছি 4,300 টাকা কত টাকা কম দিয়েছি 200 টাকা এই 200 টাকাটা হচ্ছে আমার বাট্টা প্রাপ্ত বাট্টার ঘরে আমার এই 200 টাকা বুঝা গিয়েছে তাহলে দেখো আমার কত তারিখ পর্যন্ত লেনদেনগুলো সম্পন্ন হলো 20 তারিখ তো এখন দেখো 20 তারিখের পরে আছে 25 তারিখ 25 তারিখের এন্ট্রিটি কি ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ তো এটা আমাদের কি হবে কন্ট্রা এন্ট্রি হবে আমার দুই দিকে এটা হিসাবের নগদ এবং ব্যাংক উভয় দিকে এটা আমার কি করবে প্রভাব ফেলবে তাহলে দেখো ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ তাহলে আমার কি হলো নগদ টাকা কমে গেল ব্যাংকে টাকা বেড়েছে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে আমরা কোন দিকে লিখি ডেবিট দিকে দেখো ব্যাংকে টাকা বেড়েছে কত টাকা 10,000 টাকা ব্যাংকের কলামে আমরা 10,000 টাকা লিখেছি কিন্তু আমরা লিখব কোন কলামটি টাকাটা লিখেছি ব্যাংক তাহলে আমরা এখানে কোন হিসাবটি লিখব নগদান তাহলে দেখো এখানে নগদান হিসাব লিখেছি তোমরা এখানে ক বা সি লিখতে পারো লিখে দিবে অবশ্যই তা না হলে বোঝা যাবে না যে কোনটি কন্ট্রা এন্ট্রি দেখো ব্যাংকের কলামে লিখেছি 10,000 টাকা এখন দেখো নগদান হিসাব ব্যাংকে আমার টাকা বৃদ্ধি পেয়েছে এজন্য আমি ব্যাংক কলামে লিখেছি আর অপর দিকে কি হয়েছে আমার নগদ টাকা কমে গিয়েছে তাহলে আমি কোথায় লিখবো এখানে ক্রেডিট দিকে 10,000 টাকা এখানে আমি কি কোন এন্ট্রিটি লিখব ব্যাংক হিসাব ঠিক আছে নগদ টাকা আমার নগদের ঘরে 10,000 টাকা আর আমি লিখব কোনটি ব্যাংক হিসাব বোঝা গিয়েছে আচ্ছা এখন দেখো আগস্ট 28 তারিখ 28 তারিখে কি বলেছে ব্যাংক জমাতিরিক্তের সুদ প্রদান এই যে ব্যাংক থেকে যে আমি অতিরিক্ত টাকা নিয়েছি সেটার কিন্তু একটা সুদ দিতে হয় ব্যাংকে যেহেতু আমার নির্ধারিত টাকার থেকে বেশি আমি ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবহার করেছি ব্যাংক আমাকে এই সুবিধাটা দিয়েছে কিসের বিনিময় সুদের বিনিময় তাহলে এই ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদানটা আমার কি আমার জন্য এটি ব্যাংক তাই আমি কোন দিকে লিখব ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ব্যাংকের কলামে লিখেছি কত 500 টাকা এবং সর্বশেষ হিসাবটি দেখো আগস্ট 31 তারিখ ব্যাংক চার্জ কর্তন করলো 1,000 টাকা কত ব্যাংক চার্জ কর্তন করলো মানে আমার টাকা কমে গেল তাহলে ব্যাংক চার্জ হিসাব টাকাটি আমি লিখবো কিন্তু ব্যাংকের কলামে ব্যাংক চার্জ হিসাব দেখো ব্যাংকের কলামে আমার কত আছে 1,000 টাকা এই হলো আমার আগস্টের 12 থেকে 31 তারিখের লেনদেন সমূহ এখন আমরা কি করব ডেবিট এবং ক্রেডিট উভয় দিক যোগ করব তাহলে দেখো
সাধারণত আমরা কোন দিকটি আগে যোগ করে থাকি? ডেবিট পাশ, মানে প্রাপ্তির দিক সমূহ। দেখো প্রাপ্তির দিকে প্রদত্ত বাট্টার ঘরে আমার এখানে 200 এবং প্রদানের দিকে দেখো প্রাপ্ত বাট্টার ঘরে আমার এখানে 200 টাকা। নগদ টাকা, প্রাপ্তির দিকে নগদের যোগফলটি দেখি আমরা, যে এখানে 55,000 আর কত এখানে 5,800। 55 আর 5,800 কত? 60,800 টাকা। এখন দেখো এটা হচ্ছে আমার প্রাপ্তির দিক। প্রদানের দিকের নগদের ঘরে ব্যালেন্সটা আমরা দেখি, দেখো কত হয় তাহলে আমার, আমারও 60,800 তুলনায় এখানে আমার অনেক কম আছে। তাহলে যেটা আমার কম আছে সেটা আমার আমি কোন দিকে, ঘাটতিটুকু আমরা কোন দিকে বসাই? আমরা ক্রেডিট দিকে, মানে প্রদানের ঘরে। তাহলে 60,800 এখানে হবে, এখানেও আমরা 60,800 লিখব, কিন্তু এই তিনটি যোগফল থেকে 60,800 বাদ দেওয়ার পরে আমার পার্থক্যটি থাকে 43,000। ঠিক আছে, এই গেল আমার নগদ টাকার পরিমাণ। তারপরে আসো ব্যাংকের, ব্যাংকে আমার প্রাপ্তির দিকে দেখো এখানে কত আছে, 10,000। ব্যালেন্স সিডিটি আমরা এখন লিখলাম না, দেখো তাহলে আমার ব্যাংকে টাকার পরিমাণ থাকে কত, 10,000। ঠিক একইভাবে প্রদানের অংশটুকু দেখো, 10,500 এবং 1,000, তাহলে আমার কত হলো, 11,500। আমার অবশ্যই প্রাপ্তির থেকে প্রদানটা বেশি, তাহলে আমরা এটা আগে লিখে নিব 11,500। 11,500 আর এই পার্থক্যটুকুই হচ্ছে আমার, এই যে এখানে যে 1,500 এটাই হচ্ছে আমার ব্যালেন্স সিডি, আর এই যে আমরা এখানে 43,000 এটাই হচ্ছে আমার নগদের ব্যালেন্স সিডি। ব্যাংকের ব্যালেন্স সিডি হচ্ছে 1,500 টাকা আর নগদের ব্যালেন্স সিডি হচ্ছে আমার 43,000 টাকা। তার মানে পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হবে আমার, দেখো পরবর্তী সেপ্টেম্বরের 1-এর ব্যালেন্স বিডি হয়েছে আমার কত, 43,000 টাকা। এই যে ব্যালেন্স সিডি 43,000 টাকা, এটাই হচ্ছে আমার পরবর্তী মাসের ব্যালেন্স বিডি 43,000 টাকা। আর যে এখানে যে আমার 1,500 টাকা, সেটি হচ্ছে আমার পরবর্তী মাসের, এই যে সেপ্টেম্বর 1, ব্যালেন্স বিডি 1,500 টাকা, এই যে 1,500, এই যে 1,500 টাকা। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে তিন ঘোড়া নগদান বইটি আমরা কীভাবে করব। দুই ঘোড়া নগদান বইয়ে সাধারণত বাট্টা আমরা অন্তর্ভুক্ত করি না, তিন ঘোড়া নগদান বইয়ে আমরা বাট্টা অন্তর্ভুক্ত করি। তোমরা ক্লাসটি, অঙ্কটি বোঝার জন্য ক্লাসটি, ভিডিওটি পুনরায় দেখবে, সাথে সাথে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা নিবে। আজকে আমরা করলাম সৃজনশীল 5-এর ক এবং গ, এই দুটি প্রশ্ন। তোমাদের বাড়ির কাজ থাকবে সৃজনশীল 5-এরই খ, দুই ঘোড়া নগদান বই। দুই ঘোড়া সম্পর্কে যেহেতু আমাদের আগে একটি ক্লাস হয়েছে, তাই আজকে আমি এটি করলাম না, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করে, এই যে আমাদের স্কুলের ফেসবুক পেজে আমার ক্লাসটি দেখছো, এখানে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দিবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ হলো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।